পিসি কি করছো? এই যে নৈবেদ্যটা কাটছি, পুতো নৈবেদ্যি। ও আর এইদিকে আমাদের ফল সব রেডি, কাটা রেডি আছে। এখানে আমাদের ফুলের, এই যে আমাদের খিচুড়ি রেডি। এখানে আমাদের এগুলো সব সাজানো হয়ে গেছে। ঠাকুরটা দেখা, ঠাকুরটা কত সুন্দর। এই যে আমরা সব মালা মালা পরিয়ে সব রেডি, আলোর দম হচ্ছে। ব্যাস এবার আমরা তারপর বাবা পুজোয় বসে পড়বে। এখানে কি কি ফল আছে? এখানে আছে তরমুজ, পেয়ারা, শাকালু। ওইদিকে আছে হচ্ছে কুল, তারপর আছে শসা, কমলা আর আঙুর। এখানে আমাদের আলুর দম হয়ে গেছে, ফুটছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমাদের ডাল চাপিয়ে দিয়েছি আমরা। আর এখানে আমাদের লুচি জন্য মাখা হচ্ছে ময়দা। এটাতে অলরেডি নুন, ঘি, চিনি দেওয়া হয়ে গেছে, সব মাখানো হচ্ছে। একেবারে লুচি মানে পুজোর জন্য পাঁচ ছটা ভেজে নেবো, তারপর আমরা পরে যখন খাবো ভেজে নেবো, ঠিক আছে? আর ওইদিকে আমাদের ডালটা শুধু ফোড়ন দিতে হবে, তারপর পুরো ঠাকুরের সেট আপটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এই তো আলুর দমে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আগে কি তোমার হলো? এই হচ্ছে ময়দা নিয়ে যুদ্ধ করছি। আর এদিকে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে। ডালে একটা সিটি করলাম। পিসি কি করছো? এই যে ঠাকুরের একটা মালা করছি রে। বাবা মালাও গাঁথতে পারো? বড় মালা করছি একটা, ছোট মালাগুলোতে তো হবে না না ঠাকুরে, ওই জন্য একটা বড় মালা করে দিলাম। ভালো হয়েছে না ঠাকুরটা? খুব সুন্দর ঠাকুর, দারুণ হয়েছে ঠাকুরটা, আমার খুব পছন্দ হয়েছে ঠাকুর। এখানে লুচি বেলা হচ্ছে, 10-12টাই তো করবি। 10-12টা করবি? হ্যাঁ পিসি, তাহলে পারো তুমি পুজোর জন্য। হ্যাঁ পুজোর জন্য দুটো গাছের ফুল দিই ঠাকুরের পায়ে। খুব সুন্দর ফুলগুলো হয়েছে, দারুণ হয়েছে। কি করতে গাছের ফুল ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, দিতে চাচ্ছে থাক গাছে। হ্যাঁ এখানে চন্দ্রমল্লিকা আছে, এখানে আছে চন্দ্রমল্লিকা দুটো তুমি দিয়ে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। গাছে কুড়িতে ভরে গেছে, এত সুন্দর হয়েছে চন্দ্রমল্লিকা, দারুণ হয়েছে, দারুণ। আর চন্দ্রমল্লিকা গাছ দেখতে খুব ভালো লাগে, কি ঝাঁপালো গাছ হয়েছে, বাপরে দারুণ হয়েছে। আর বাবুর হাতে গাছটা ভালো হয়, এক একজনের হাতে গাছ ভালো হয়। ওটা তোর বাবাই, তোর বাবাই বলছিল ডাল হচ্ছে। কাল বাজারে গিয়ে একটা দুধ নিয়ে এসেছি, দেখ ধরে গেছে, রাখিস না মোবাইল।
হাতে গঙ্গা জল নিয়ে আসমান কর পুণ্ডরীকাক্ষম সর্বাধ্য আভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি পুনরায় হাতে জল দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলিয়া মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন শ্রী শ্রী সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সানিধ্য এবচ এষ স চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওম এং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ এইভাবে নমস্কার, এখন সকালবেলা দই খই মাখা হচ্ছে, দেখতে থাকুন, মাখছি আমি।